হিন্দুর এনএসসি অধ্যক্ষক বিরোধে অনাস্থা মামলা ফলাফল ঘোষণা গাদিচ্যুত হলে রিনা ঢেঙ্কানাল জেলা হিন্দুর এনএসসি অধ্যক্ষ রিনা বেহরাঙ্ক বিরোধে হইতিবা অনাস্থা ভোটর আজি ফলাফল ঘোষণা হইছি উচ্চ ন্যায়ালয়ঙ্ক মধ্যবর্তীকালীন আদেশ উঠিযিবা পরে এই ফলাফল উপজেলাপাল উদয় কুমার মহাপাত্র ঘোষণা করিথিলে পূর্ব নির্ধারিত দিবস ধার্য অনুযায়ী হিন্দুর তহসিল কার্যালয় সভা গৃহ পরিসরে ভোট গণতি হইতিলা অনাস্থা সপক্ষরে বারগোটি ভোট যাইথিলা সূচনাযোগ্য যে গত 2020 মসিহা নভেম্বর মাসরে বারজন কাউন্সিলর অধ্যক্ষক বিরোধে অসন্তুষ্ট হয়ে অনাস্থা আনিথিলে মাত্র অধ্যক্ষ সেতবেলে উচ্চ ন্যায়ালয়ঙ্কর আশ্রয় নেইথিলে উচ্চ ন্যায়ালয় এক মধ্যবর্তীকালীন আদেশ দেইথিলে কি ভোট গ্রহণ করাযিবা মাত্রে গণতি কিংবা ফলাফল ঘোষণা হইপারিব নাহিঁ দীর্ঘ 10 বর্ষ পরে গত 8 তারিখরে মাননীয় উচ্চ ন্যায়ালয় মধ্যবর্তীকালীন আদেশকু উঠাই দেই ভোট গণতি ও ফলাফল ঘোষণা করিবাকু কইতিলে এঠারে উল্লেখযোগ্য যে গত 2018 পৌর নির্বাচনরে হিন্দোলর 16 গটি আসনরু বিজেডি 13 বিজেপি গটিয়ে ও স্বাধীন ভাবে জনে নির্বাচিত হইতিলে পরে 5 নম্বর ওয়ার্ডর রিনা বেহরা বিজেডিরু অধ্যক্ষ হইতিলে মাত্র তাঙ্কর দলীয় কাউন্সিলরঙ্কু অনদেখা করিবা সহিত মনমুখী কার্য যোগু 11 জন সদস্য বিজেডিরু ও জনে স্বাধীন সদস্য অনাস্থা আনিথিবা বেলে শেষরে রিনা বেহরা গাদিচ্যুত হেবে বলি জনাপড়িছি ঢেঙ্কানাল হিন্দোলরু সুমন্ত দেহুরীঙ্ক রিপোর্ট ওড়িশা সমাচার।